কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি শুক্রবার আগরতলার ললিতকলা একাডেমি চত্বর ঘুরে দেখলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক রাজ্যমন্ত্রী মীনাক্ষী লেখি। পরিদর্শনকালে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং কাজের প্রশংসা করেন। রাজ্যের শিল্প যে সকল শিল্পকর্ম করছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও রয়েছে। ললিতকলা একাডেমিতে গিয়ে রাজ্যের শিল্পীদের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারস লোকসভার সৌন্দর্যায়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এইসব সৌন্দর্যায়নের জন্য মূর্তি তৈরির দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা রাজ্যের শিল্পীরা। এখান থেকে প্রায় 45টি ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন মূর্তি বেনারসের বিভিন্ন জায়গায় বসানো হবে। রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রের ললিতকলা একাডেমিতে এইসব মূর্তি তৈরির কাজ চলছে। প্রায় 50 জন শিল্পী গত 15ই ডিসেম্বর থেকে এই কাজ শুরু করেছেন। এই রাজ্য থেকে এ ধরনের কাজ করার সুযোগ পেয়েছেন শিল্পীরা। এই কাজগুলো খতিয়ে দেখতে শুক্রবার আগরতলা ললিতকলা একাডেমি চত্বর ঘুরে দেখলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক রাজ্যমন্ত্রী মীনাক্ষী লেখি। পরিদর্শনকালে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং কাজের প্রশংসা করেন। রাজ্যের শিল্পী যে সকল শিল্পকর্ম করেছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও রয়েছে। এই মূর্তিগুলি দেখে তিনি গর্ববোধ করেন এবং জানান এর মাধ্যমে ভারতের ইতিহাস নতুন করে জানা সম্ভব হবে। এই শিল্পকর্মের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং ললিতকলা একাডেমির সদস্য সুমন মজুমদার। তিনি এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন। সংস্কৃতি মন্ত্রালয়ে কুছ কাম ললিতকলা একাডেমি ত্রিপুরা কো দিয়া আর এক NZCC কে মাধ্যমে আর বেসিক্যালি अगर आप 5 प्रण देखें तो उसमें से एक प्रण है देश की विरासत पर गर्व करेंगे। तो देश की विरासत, तो चाहे त्रिपुरा की विरासत हो, चाहे बनारस की विरासत हो, पूर्वोत्तर की विरासत हो, चाहे दक्षिण की विरासत हो, भारतीय को, हर भारतीय को उस पर गर्व करना है। और हमें बहुत गर्व है त्रिपुरा के आर्टिस्ट पर, उनके हुनर पर, उनकी कला पर, और उसी चीज को सामने रखते हुए देश की एकता के लिए काम करेंगे, देश की एकता को सुदृढ़ करेंगे। ये भी हमारा प्रण में से एक प्रण है। तो इसी को आगे बढ़ाते हुए त्रिपुरा के आर्टिस्ट को पहली बार ऐसा मौका मिला कि वो अपनी कला का प्रदर्शन काशी, जो कि संस्कृति और कला और भारत की सभ्यता की सबसे प्राचीन नगरी है, वहां पर प्रधानमंत्री जी मोदी जी का संसदीय क्षेत्र है, उसको तैयार करने में, उसको सजाने में त्रिपुरा के आर्टिस्ट जो है वो भिन्न भिन्न स्टैचूज बनाकर, आइडल्स बनाकर अपनी कला का प्रदर्शन भी करेंगे, जो देशव्यापी होगी। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा।